Sagore! Oh, vai, tá lá cuidado, vai! Oh, vai! E tu, oh, tu te vai, que eu vou lá, vai! Are baire! Ore mor coltere! Așa că din ce cei Sagorul sunui Morodeho, Sagorul bhai pașe bhai Morodeho sâmne amul îi vorbise, ar ce cei gali de urse și cei urce, dar bunza bhai Morodeho, mulă tot arată ce umbra corat zonă ghie silen riad teke, mokkate, umbra palon ce și যখন ফিরতে ছিলেন তখনই আসলে এক সড়ক দুর্ঘটনায় তারা দুজন ঘটনাস্থলে নিহত হন। এনি হচ্ছেন সেই সাগরের বাবা। প্রথম মরদেহটির পরে দ্বিতীয় মরদেহটি এখন গাড়িতে তোলা হচ্ছে বা এই মুহূর্তে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটের সামনে যে অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সাগরের মরদেহটি এখন আসলে গাড়িতে তোলা হচ্ছে। আরে ভাই রে আরে ভাই তুই বাঁচবো না ওরে ভাই রে আরে মোর ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আরে সাগর রে আরে সাগর রে আরে কোল যে ডাইর রে গাছ রে ও ভাই তুই আটকে আইত পারলি না কারে ভাই ও ভাই তোর জীবনে তো কোনো অভিশাপ নাই ভাই তুই কোনো পাপ কর নাই রে ভাই ও ভাই তোর দি ফুলের মতো রাখছি রে ভাই ও ভাই আমি নিজে রাখাই তোরে তোর লিখে টাকা পড়াইছি রে ভাই ও ভাই আমি সৌদিতে তোর লিখে টাকা পড়াইছি নিজে রাখাই রে ভাই ও ভাই তোর তো কষ্ট লাগতে দি রে ভাই ও ভাই তুই মরে গেলি কে ভাই পাল্লা তুই মোর বাইরে নীলাকা আরে বাবু আরে আল্লাহ ওরে মা আরে সাগর আইছে বাড়ি ওরে আমার ভাই সৌদি আরব যাইয়ে লাগছে ওরে ভাই সৌদি আরব যাইয়ে লাগছে ফেসবুকে লাগছে স্বপ্ন যাবে বাড়ি আমার বাইরে আমার স্বপ্ন বাড়ি আইছে বাইরে আমার স্বপ্নই বাড়ি আইছে রে ভাই তুই টলি চাইলি কে ভাই ও ভাই আমি যে কয় ফির গেলাম সৌদি আরব ভাই আরে 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 ভাই ওনার বন্ধুর নাম কি জানেছিল বন্ধুর নাম ওরে কলজা আরে সাগর রে আরে সাগর রে আরে মোর ভাই আরে মোর কোচারে ও বাবা তারা ওখানে আমার বড় বোন জামাই আমি ছিলাম 14 বছর আমি আসার পরে আমার বড় বোন জামাই ওনারও বলছিল চলেন দেশে চলেন আমি দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে খামু দেশে আর থাকা লাগবে তো উনি বলছে তুই যা আমি 6 মাস পরে আসতে আছি ছয় মাস পরে আবার আমার ফোন দিয়েছে দেখ এই জায়গায় একটা ভালো দোকান পাইছি যদি দেখ এই হোটেল করতে পারি তা ভালো চলবে ঠিক আছে হয়তো বা মনে করো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান হইলে মনে করো আমাকে ফ্যামিলি সহ একের পর এক আসবে হ্যাঁ আমার চলে যেতে পারবো সবাই ঠিক আছে এই আশা করে উনি
লাস্টে উনি আমার ছোট ভাইয়ের বিষয় আছে আর চারজন বাঙালি নিছি বাংলাদেশ থেকে নিয়ে আমরা নিজেরাই ওই জায়গায় হোটেল করছি একটা খাবার হোটেল রেস্টুরেন্ট বাঙালি ইন্দোনেশি পাকিস্তানি এশিয়ার আর কি হোটেল আমরা যেমনটা শুনছিলাম ওই বক্তব্যতে বলছিল যে বাংলাদেশ থেকেও টাকা পয়সা নিয়ে তারা সেই ব্যবসাটা দাঁড়া করাইছিলেন এটা কতটুকু সত্য এটা সত্য আমি বাংলাদেশ থেকে আমরা অনেক টাকা দিছি কারণ উনি কোনার কাছে অত অ্যাবিলিটি ছিল না আর দেখা যায় যে উনি একটা উনি খাইতেই ওনার আমাকে বাংলাদেশের যে বাসা বাড়ি উনিই চালায় ঠিক আছে তাহলে যখন উনি ভালো একটা হোটেল পাইছে ঘর পাইছে তখন উনি হোটেলের চেষ্টা করছে তারপর আমরা বাংলাদেশ থেকে টাকা আমাকে আমার বাবার যা ছিল ওনার যা পুঁজি ছিল জমানো ব্যাংকে সব টাকা দিয়েছি ব্যাংকের থেকে লোন নিছি বিভিন্ন অন্তত চারটে থেকে পাঁচটা ব্যাংক থেকে লোন নিছি বিল্ডিংয়ের উপর থেকে লোন নিছি সব জায়গা দিয়ে লোন নিয়ে তারপরে সৌদি আরব টাকা পাঠাইছি আপনার ভাইয়ার বঞ্জামার কপিল কি একই জন একই তারা কপিলের অধীনে ছিল আচ্ছা এই যে এখন যে মারা গেল তাদের যে প্রতিষ্ঠান দোকানপাট সবগুলা কোনো ক্ষতিপূরণ কি দিচ্ছে কিছু ক্ষতিপূরণ কিছু দিতে না আমাকে বলছে যে ইয়া তোমরা কালকে বলছি যে আমাকে তো দোকান বেচতে টাকা আগে দেওয়ার কথা ছিল তুই তো টাকা দিলি না আর আমাকে তুই আজকে মেসেজ দিয়েছে যে বাংলাদেশে দিয়া অ্যাম্বাসি দিয়ে মেসেজ চাইছে যে তোমাকে লাশ 3:40 লাশ এয়ারপোর্ট থেকে রিসিভ করবা আমার লাশ রিসিভ করতে যাবো আমার টাকা পয়সা তুই কিছু করলি না ও বলছে যে তোরা ঠিক আছে তোরা লাশ নিয়ে দাফন কর পরে টাকা পয়সা সব দিয়ে দেবে মূলত ও টাকা মনে হয় দেবে না কারণ এই আশ্বাস এখন আর দেহি না বলতে যদি ও দিতেই তাহলে আমাকে আগেই দিতে পারত আজকে 1 মাস 10 দিন বিগত হয়ে গেছে এর মধ্যে মনে করেন একটা কানা করিও আমাকে ওখান থেকে পাঠায় ওইখানকার কপিলের সাথে কি যোগাযোগ করতে পারছিলেন আপনার কপিলের সাথে আমি বারবার কথা বলছি ও বলে একই কথা যে আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ ধৈর্য ধর তাই তোরা টাকা পাবি টাকা নিয়ে ঘুরামো না আর সবাই তো আরবি কথা বলতে পারে না আমি মোটামুটি ওল্লাগ আরবি বলছি বলার পরে ও যা বলে ওর ভাষায় আমার কাছে রেকর্ডও আছে ওর ভাষায় বলে যে আপনার টাকা দিয়ে দেবো আসলে ও টাকা দেবে না দিলে ওখানে যে বাঙালি ছিল হেদের কাছে দিলে হ্যাঁ আমার কাছে পাঠাই যেত